সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা পরিত্রাণ চাই এলাকাবাসী সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ধারারগাঁও গ্রামের সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায় ডাচবাংলা ব্যাংকের এমডির বাড়ি থেকে সাদিক সাহেবের বাড়ি পর্যন্ত সামান্য বৃষ্টিতেই বাসাবাড়ির সামনে পানি জমে যাচ্ছে পানি যাওয়ার নাল ও কালভার্ট না থাকায় এবং পানি নিষ্কাশন না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ধারারগাঁও গ্রামের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই মানুষের ঘরে ঘরে পানি স্থানীয় বাসিন্দারা জানান আমরা গরিব মানুষ প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করে চলি কিন্তু রাস্তায় পানি ঘরে পানি থাকায় ঠিক মতো কাজে যেতে পারি না সাঁকো দিয়ে পারাপার করি বাচ্চারা স্কুলেও যেতে পারে না যদি পুরোদমে বন্যা আসে তাহলে ঘরে বুক পানি হয় রাবেয়া বেগম কালবাড ও পানি নিষ্কাশনের জন্য সমাজের গণ্যমান্য ও স্থানীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন এ ব্যাপারে ধারারগাঁও গ্রামের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন আমাদের গ্রামের রাস্তাটা ভেঙে যায় আমি তাৎক্ষণিকভাবে কিছু বস্তা দিয়ে পানি আটকাই যদি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকে জলবদ্ধতা দেখা দেয় এবং রাস্তার বেহাল দশা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চায় গ্রামের সাধারণ মানুষ আমি চাচ্ছি গ্রামের পানি নিষ্কাশনের স্থায়ী একটা বন্দোবস্ত পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা প্রশাসনের সেই ব্যবস্থাটা জলবদ্ধতার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে মশা মাছির উপদ্রব বাড়ছে কোরবাননগর ইউনিয়নের চেয়ারম্যান বরকত সাহেবকে জিজ্ঞেস করা হলে তিনি বিএমএফ টেলিভিশনকে সাক্ষাৎকার না দিয়ে বলেন আমি নিজ চোখে গিয়ে দেখে এটার ব্যবস্থা নিব ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দেখি কি করা লাগে তারপর এটার ব্যবস্থা নেব